রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে জানাই আমার নমস্কার। আজ 11ই শ্রাবণ, 27শে জুলাই শনিবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম। আজ আমি শ্রীমৎ ভাগবত গীতার খুব সুন্দর একটি শ্লোক পাঠ করব। যে সকল ভক্ত বৃন্দগণ গীতা পাঠ শুনতে ভালোবাসেন, আপনারা আজকের এই পাঠটি অবশ্যই শুনুন। আপনাদের খুবই ভালো লাগবে, খুবই উপকৃত হবেন এবং প্রতিদিন নিয়মিত পাঠ করার অভ্যাস গড়ে তুলুন, যাতে করে জীবনে পরম শান্তি লাভ করবেন। আজ আমি যে পবিত্র শ্লোকটি পাঠ করব সেই শ্লোকটি হল যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। এর অর্থ, যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প, যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প এবং কামনা বর্জিত, এবং যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে, সেই ব্যক্তিকে জ্ঞানী গণ পণ্ডিত বা বিদ্বান বলে থাকেন। বিষয়গুলির বারংবার চিন্তন হলে, সেগুলি স্মরণে এলে ওই বিষয়ে এই বিষয়টি ভালো, কাজের উপযোগী, জীবনের উপযোগী এবং সুখদায়ক, এইরূপ সম্যক বুদ্ধির উদয় হওয়াকে বলা হয় সংকল্প। এবং এই বিষয়বস্তু আমার পক্ষে ভালো নয়, ক্ষতিকারক, এরূপ বুদ্ধিকে বলা হয় বিকল্প। বুদ্ধিতে এরূপ সংকল্প ও বিকল্প হতে থাকে। বিকল্প দূর হয়ে যখন শুধুমাত্র সংকল্প থাকে, তখন এই বিষয় বস্তু আমার চাই, এটি আমার হতে হবে, এইরূপ সেটি প্রাপ্ত করার জন্য অন্তরে যে দৃঢ় আকাঙ্ক্ষা উৎপন্ন হয় তাকেই বলা হয় কাম, অর্থাৎ কামনা। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা দুটিই থাকে না। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা দুটি থাকে না, অর্থাৎ তাদের মনে কামনাজনিত সংকল্পও থাকে না এবং সংকল্পের কার্য কামনাও থাকে না। সুতরাং তারা যে কর্ম করেন তা সবই সংকল্প ও কামনা বর্জিত হয়ে থাকে। সংকল্প এবং কামনা এই দুটি হল কর্মের বীজ। সংকল্প এবং কামনা না থাকলে কর্মই কর্ম হয়ে যায় এবং অর্থাৎ কর্ম বন্ধনকারক হয় না। সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা না থাকার জন্য তাদের দ্বারা যে কর্ম হয় তা বন্ধনকারক হয় না। তাদের দ্বারা লোকসংহার্থে কর্তব্য পরম্পরা বজায় রাখার জন্য সমস্ত কর্ম ঠিকমতো হলেও তিনি ওই কর্ম হতে সত্যই সর্বথা নির্লিপ্ত থাকেন। ভগবান কোন স্থানে সংকল্প, কোথাও কামনা এবং কোন জায়গায় সংকল্প ও কামনা দুটি ত্যাগ করার কথা বলেছেন। সুতরাং যে স্থানে শুধু সংকল্প ত্যাগ করার কথা বলা হয়েছে সেখানে কামনা, এবং যেখানে শুধু কামনা ত্যাগ করার কথা বলা হয়েছে সেখানে সংকল্প ত্যাগের কথাও বুঝে নিতে হবে। কারণ সংকল্প হলো কামনার কারণ এবং কামনা হলো সংকল্পের কার্য। তাৎপর্য হলো এই যে, সাধকদের সমস্ত সংকল্প এবং কামনা ত্যাগ করা উচিত। হরে কৃষ্ণ। আজ এটুকুই, নমস্কার।